123 বছর হতে চলেছে, তবে এখনও সমুদ্রের 12,500 ফুট নিচে দ্বিখণ্ড অবস্থায় পড়ে আছে একসময়ের বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। কিন্তু বর্তমানে বিশ্বে এত আধুনিক প্রযুক্তি থাকার পরও কেন পানির নিচ থেকে তোলা হচ্ছে না জাহাজটিকে? এর পেছনের 3টি কারণ নিয়েই আজকের ভিডিও। 2012 সালের 10 এপ্রিল 2500 যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিলাসবহুল জাহাজ টাইটানিক। কিন্তু দুঃখজনকভাবে জাহাজটির প্রথম যাত্রায় বড় এক বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক। এর ফলে 1522 জন যাত্রীর মৃত্যু ঘটে। 1985 সালে জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে বের করা হলেও অনেকের মধ্যে একটাই প্রশ্ন, কেন এখনও তোলা হয়নি জাহাজটিকে? নাম্বার 1, টাইটানিকের ধ্বংসাবশেষ যেখানে আছে সেটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 3.8 কিলোমিটার নিচে, যেখানে ঘুটঘুটে অন্ধকার, আলো পৌঁছতে পারে না ঠিক মতো, তাই সেখানে যে কেউ সহজে যেতে পারে না। এছাড়া সমুদ্রতলে 12,500 ফুট নিচে পানির চাপ পৃথিবীর পৃষ্ঠের তুলনায় 390 গুণ বেশি, যেখানে কার্বন ফাইবার এবং টাইটেনিয়াম দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ওশেন গেটের টাইটানও টিকে থাকতে পারেনি। এর ফলে 2023 সালে 5 জন আরোহী মারা যান। নাম্বার 2, শতবছরের বেশি সময় ধরে পানির নিচে থাকায় সমুদ্রের লোহা নষ্ট করা ব্যাকটেরিয়া ধ্বংসাবশেষকে খুব দ্রুত নষ্ট করে দিচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করছেন জাহাজের সামনের অংশের চেয়ে পেছনের অংশ খুব দ্রুত নষ্ট হচ্ছে। এতে 2030 সালের মধ্যে জাহাজটি সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া জাহাজের বিভিন্ন অংশ ক্ষয় হয়ে যাওয়ায় এটি যে কোনো সময় ধসে পড়তে পারে, তাই শক্তিশালী ক্রেন দিয়েও জাহাজটিকে তোলা বিপজ্জনক। আর জাহাজের তলদেশে হঠাৎ পলির প্রবাহ থাকায় তা জাহাজের উদ্ধারকে আরও কঠিন করে দিবে। নাম্বার 3, কোনো কোম্পানি যদি টাইটানিককে পানির নিচ থেকে তুলতে চায় তাহলে কোম্পানিকে $45 মিলিয়ন খরচ করতে হবে, যা দেশীয় টাকায় 5,000 কোটি টাকার বেশি। আর জাহাজের অধিকাংশ ধ্বংসাবশেষ নষ্ট হয়ে যাওয়ায় এই টাকা কোনো কোম্পানি খরচ করতে আগ্রহী হবে না, তাই কোনো কোম্পানি এটি তুলতেও চাচ্ছে না। শতবছরের স্মৃতি নিয়ে এইভাবেই পড়ে আছে টাইটানিক। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন।